কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এতিমখানাগুলোকে সহযোগিতার লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ রুস্তম খানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম সরকার, ফজলে আজম সুমন, নয়ন মিয়া, ইউনুস খন্দকার সহ সংগঠনের সদস্যরা। শেষে বন্যায় প্রাণ হারানো মানুষদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দেশের সাম্প্রতিক বন্যায় কুমিল্লা জেলার দেবিতার উপজেলার চারটি ইউনিয়ন ফতেহাবাদ, সুবিল, রসুলপুর ও ইউসুফপুরের জানমালের পাশাপাশি এতিমখানাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।